ধর্মীয় স্বাধীনতার বার্ষিক প্রতিবেদনে ভারতের সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। উদ্বেগ জানানো হয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলিম ও ইহুদিদের বিরুদ্ধে ধর্মীয় বিদ্বেষ বাড়ার ঘটনায়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে ধর্মীয় স্বাধীনতা বার্ষিক প্রতিবেদনে প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন। গাজা যুদ্ধের প্রসঙ্গ টেনে স্বীকার করেন, যুক্তরাষ্ট্রের ভেতরে ইহুদি বিদ্বেষ ও ইসলাম ভীতি বেড়েছে। ভারতের ধর্মীয় স্বাধীনতার অবনতিশীল পরিস্থিতি তুলে ধরে জানান, মোদীর শাসনামলে ধর্ম পরিবর্তন রোধে আইন প্রণয়ন, বিদ্বেষপূর্ণ বক্তব্য, সংখ্যালঘুদের উপাসনালয় ও বাড়িঘরে হামলা বেড়েছে। ধর্ম পরিবর্তনের অভিযোগে হামলা হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের বাড়িঘরে। এসব ঘটনায় পুলিশে জড়িত থাকার গুরুতর অভিযোগও তুলেছেন তিনি। নিন্দা জানিয়েছেন পাকিস্তানের ধর্ম অপমাননা আইনের। এতে সহিংসতা আর ঘৃণার অনুকূল পরিবেশ তৈরি হয়ে সহিংসতার আশঙ্কা করছে ব্লিনকেন। এই প্রতিবেদনে উদ্বেগের তালিকায় আছে ভারত, পাকিস্তান, মিয়ানমার, আফগানিস্তান, সৌদি আরব, ইরান, চীন সহ 17টি দেশ। আর বিশেষ নজরদারিতে আছেন শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তুরস্ক, ইরাক, সিরিয়া সহ 11টি দেশকে।